গুড ইভিনিং। বেশ কয়েকজন পরিচিত আছো, বাকিগুলো অপরিচিত, কারণ আমি এর আগে ক্লাস করেছি 24 ফেব্রুয়ারি, তার আগেরটা ছিল 24 জানুয়ারি, আজকে 23, মানে একদিন আগেই আছে, অ্যাডভান্স আগেই আছে। তো যাই হোক, আজকের টপিকটা হচ্ছে সিলক্স, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ট্রিকি আর মোস্ট ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। সাবজেক্টের নাম শুনে বোঝা যাচ্ছে তো, যে আমি এই টপিকটার নাম শুনে বোঝা যাচ্ছে তো কী সাবজেক্ট করাবো? যারা নতুন তাদের বলছি, যারা চেনে তো জানে, রিজনিং। ঠিক আছে, এই রিজনিংয়ের মধ্যে সব থেকে বেশি কনফিউশান তৈরি হয় এই সিলক্সটা নিয়ে। ঠিক আছে, আমি অনেক ভালো ভালো স্টুডেন্টকে দেখেছি যারা রিজনিংয়ে সব পারে, কিন্তু সিলক্সে গিয়ে একটু যেন দুর্বল হয়ে যায়। মানে এক একজনের থাকে না, দারুণ খেলে কিন্তু কোনো একটা জায়গায় শর্ট পিচ বলে অসুবিধে, কারোর লেগ সৌরভ গাঙ্গুলি স্কোয়ার কাটে নাকি ভগবান, আর ঠিকঠাক একটা কোমরের দিকে তুলে দাও, ব্যাস, বুকে খাবে না কোমরে খাবে পেটে খাবে কেউ জানে না। তো সেরকম সিলক্সের ব্যাপারটা হয়ে থাকে। আমি রিকোয়েস্ট করছি, যতক্ষণ বলবো মন দিয়ে যদি শোনো, আজকে টোটাল সিলক্সটা হয়তো কমপ্লিট হবে না, হয়তো, আমি চেষ্টা করবো, যদি হয়ে যায় খুব ভালো, কারণ সিলক্সের অনেক কিছু বিষয় আছে। আমাদের সিলক্স ভুল হওয়ার কারণগুলো আমি বলবো, আর যে বিষয়গুলো আছে একদম টোটাল ডিসকাশন করব। যারা যেটা জানো সিলক্স সম্পর্কে অবশ্যই মাথায় রাখো, আমি যখন বলবো সেটা নিয়ে কোনো ট্যালি করতে যেও না, যে স্যার কেন এটা বললেন, আগে তো এটা শুনেছিলাম। আমার ক্লাস আমি বলার পর আমি তোমাদের জিজ্ঞাসা করব, তখন যা বক্তব্য আছে একদম ডেফিনেটলি বলবে, ঠিক আছে? আর বিসিএসে প্রিলিমসে হয়তো একটা কোয়েশ্চেন পাবে, মেনসে একদম খানতিনেক কোয়েশ্চেন থাকবে, আশা করি তোমরা সিএইচএসএল এমটিএস সিজিএল সবই দাও, সেখানেও পাবে, আর ব্যাংক তো পাঁচখানা তুলে দেয়। ঠিক আছে, মানে খুব ইম্পর্টেন্ট টপিক, সেই জন্যই আমি আজকে এটা নিয়ে শুরু করছি। ক্লিয়ার? চলো, নর্মালি সিলক্সের যে স্টেটমেন্টগুলো থাকে, একটা দেখবে অল এ আর বি, এখানে এর জায়গায় অ্যানিম্যাল এলিফ্যান্ট আলপিন সেফটিপিন যা কিছু বলতে পারে, বি এর জায়গায় বল ব্যাট বিস্কুট যা কিছু বলতে পারে, এটা নিয়ে ব্যাপার না। আমরা সিলক্সটা করি অবশ্যই ভেন ডায়াগ্রামের যে ডায়াগ্রাম আছে সেটার মেথডে। সিলক্স মানেই ভেন ডায়াগ্রাম নয়, সিলক্সের তিনখানা খুব বাজার চলতি মেথড চলে, একটা হচ্ছে এ টাইপ অ্যাফার্মেটিভ নেগেটিভ, আর একটা চলে 150, বাট বেস্ট মেথড অবশ্যই ভেন ডায়াগ্রাম, যেটা আমরা সার্কেল হিসাবে রিপ্রেজেন্ট করি। ভেন ডায়াগ্রাম বিষয়টা কি, প্রত্যেকটা সাবজেক্টকে আমরা একটা সার্কেল হিসাবে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, অল এ আর বি, সমস্ত এ বি, তার জন্য আমরা অবশ্যই এই ডায়াগ্রামটাকে যদি এ ধরি, তাহলে সমস্ত এ বি, এটাকে আমরা বলতেই পারি। ঠিক আছে, ধরো স্টেটমেন্টে দেওয়া আছে অল এ আর বি, তোমাকে কনক্লুশন দিয়েছে বি আর এ, কি বলবো, রাইট না রং? রাইট। তোমার এর আগে সিলক্স করেছো? সিলক্সে কি থাকে একটা কোশ্চেন বলি, তাহলে সিলক্সে ধরো একটা স্টেটমেন্ট দিয়েছে, কিরকম এটাই ধরো আছে অল এ আর বি সাম বি আর সি, সেখান থেকে ধরো কনক্লুশন দিয়েছে, কি বলেছে, ফার্স্ট কনক্লুশন সাম বি নট এ, আর কনক্লুশন দিয়েছে সাম এ আর সি। যারা এর আগে সিলক্স করেছো তারা আমাকে উত্তর বলো, এরপর কি থাকবে, চারটে অপশান থাকবে, কীরকম অপশান, বোথ আর রাইট, অনলি ওয়ান আর রাইট, বোথ আর রং, আইদার ওয়ান নট টু, এইভাবে কিছু থাকবে, ভুল বা আউধ কোনোটা ঠিক কি না, কি মনে হচ্ছে? দুটোই কি তোমার বোধ ঠিক মনে হচ্ছে? কারেক্ট, আচ্ছা, কনক্লুশন বোধ ভুল মনে হচ্ছে, বাকি কারোর কিছু মনে হচ্ছে? দুটোই ভুল,
আচ্ছা অল এ আর বি যদি আমি এই ডায়াগ্রামটা আঁকি তাহলে সাম বি আর নট এ কেন ভুল বলছো? হ্যাঁ আমি বললাম আমরা অল এ আর বি এর জন্য এই ডায়াগ্রামটা ড করলাম, ফার্স্ট কনক্লুশন বলছে সাম বি নট এ, তার মানে বি এর কিছু পোর্শন এ নয়, তাহলে এই ডায়াগ্রাম তো সেটা স্যাটিসফাই করাচ্ছে। তাহলে কেন এটাকে ভুল বলছি আমি একটু বলি, তাহলে ভুল বলছি কেন যদি এই ডায়াগ্রামটা থাকবে তাহলে এটাকে কেন ভুল বলবো? আর কি বলেছে সাম বি আর সি, আমি এই ডায়াগ্রামটা এইভাবে ড্র করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা বললাম সাম এ আর সি এটা ঠিক নয়, ঠিক আছে? তাহলে তোমরা নিশ্চয়ই যদি কনক্লুশন এটা থাকতো সাম এ আর নট সি, তখন কি বলতে, রাইট বলতে তো? আচ্ছা আমি এবার এখানে বলি তিনটেই ভুল, ঠিক আছে? কেন তিনটে ভুল? আমি একদম পুরো বেসিক জায়গায় ঢোকার একবার বলে দিই, তোমরা এঁকেছো সাম বি আর সি, এটা তো আমি আঁকলাম সাম বি আর সি, বলো আমি কোনো ভুল এঁকেছি? আঁকেনি তো, কারণ এখানে এ আর সি এর মধ্যে রিলেশন তো কিছু বলা নেই। কথাটা ক্লিয়ার হচ্ছে? এই জায়গাটাকে ধরতে হবে যে, আর এখানে কেন আমি সাম বি আর নট এটা বলতে পারলাম না সেটাও বলে দিই, অল এ আর বি আমি কি এই ডায়াগ্রামটা আঁকতে পারি ঠিক যতটা অংশ এ ততটা অংশ বি, বোঝা গেছে? এই যে বিষয়গুলো এই জায়গাগুলোই একটু চাপ হয়ে যায়। চলো টোটালটা ডিলিট করে কিসে, আমি এটা জিজ্ঞাসা করার কারণ কি অবস্থা তোমাদের একটুখানি দেখবো বলে। অল এ আর বি যখন এই স্টেটমেন্ট বলা আছে, ঠিক আছে, এখান থেকে আমরা ডেফিনেট বলতে পারবো অল এ আর বি এই ডায়াগ্রামটাও যেরকম সম্ভব আবার এই ডায়াগ্রামটাও সম্ভব, যতটা অংশ জুড়ে এ ঠিক ততটা অংশ জুড়ে বি, ক্লিয়ার? ঠিক এই কারণে যদি স্টেটমেন্ট থাকে অল এ আর বি সেখান থেকে আমরা ডেফিনেট কনক্লুশন কি বলতে পারি বল, এখান থেকে ডেফিনেট কি বলতে পারছি? না, কেন বলতে পারছি না? কারণ যদি এই ডায়াগ্রামটা হয় তাহলে সাম বি আর নট এ কখনো হবে, তাহলে ওটাকে ডেফিনেট বলতে পারবো না, ওটা কি পসিবিলিটি। একসঙ্গে আমি পসিবিলিটি আর এই দুটো বিষয়ে বলবো। যখন অল এ আর বি আছে ডেফিনেট কনক্লুশন হচ্ছে সাম এ আর বি, আর ডেফিনেট কনক্লুশন কি সাম বি আর এ, এটার বাইরে যা বলবে সবটা পসিবিলিটি। পসিবিলিটি এবার কি, অল বি আর এ ইজ আ পসিবিলিটি, সাম বি আর নট এ ইজ আ পসিবিলিটি। কথাটা ক্লিয়ার হয়েছে? পারলে নোট ডাউন করো প্রত্যেকটা যখন বলবো। এটা হলো ডেফিনেট কনক্লুশন, আর পসিবল কনক্লুশন কি এইভাবে নিচে নিচে লিখবে, পসিবল কনক্লুশন হচ্ছে অল বি আর এ সাম বি আর নট এ, এই দুটোই হচ্ছে পসিবল কনক্লুশন, ডেফিনেট আমরা বলতে পারবো না। ঠিক একটা ডায়াগ্রাম ড্র করে আমরা ছেড়ে দিই বলে এই মুশকিলটা দাঁড়ায়। যে এক্সাম্পলটা আমি সমস্ত স্টুডেন্টদের দিই, তোমাদেরও সেই এক্সাম্পলটাই দিই, তাহলে মনে রাখতে সুবিধা হবে। অল এ আর বি, ঠিক আছে, তার মানে ধরো বিটা হচ্ছে আমার মন, ক্লিয়ার? এ বলে কেউ একজন আছে, আমার মনে কেউ থাকার কি হতে পারে, আমার মনটা খুব বড়, সে থাকার পরও বেশ কিছু জায়গা খালি আছে। আবার এরকমও হতে পারে যে আমার মনে শুধু সেই আছে আর কারোর নো এন্ট্রি, হতেই তো পারে। তাহলে তো আমি তো ডেফিনেট তোমরা বুঝতে পারবে, তোমরা যদি মনে মনে এখন ভাবো যে স্যারের মনে কেউ একজন আছে, এবার আমাকে কনক্লুশনে তোমরা বলো যে স্যারের মনে আর কেউ নেই,
এটা ডেফিনেট বলতে পারবে? বলতে পারবে না। আবার স্যারের মনে শুধু সেই আছে সেটাও বলতে পারছো না, কারণ হয় স্যার সকালবেলা আর সন্ধেবেলা দুজনকে দুরকমভাবে মনে রাখে, দুটোই হতে পারে। তো এই হচ্ছে বিষয়। দেখো অল এ আর বি, এ বি এর কাছে চলে যাওয়ার পরেও বি এর এখনও জায়গা কিছু খালি, আর এ আর যতটা অংশ জুড়ে বি, এ ঠিক ততটা অংশ জুড়েই আছে। তাহলে ডেফিনেট কি বলতে পারবো? সাম এ আর বি, সাম বি আর এ, এটা হচ্ছে ডেফিনেট কনক্লুশন। আর পসিবিলিটি, অল বি আর এ ইজ আ পসিবিলিটি, সাম বি আর নট এ ইজ আ পসিবিলিটি। ক্লিয়ার? যার যা কোয়েশ্চেন থাকবে বলবে, ঠিক আছে? চলো এরপর আসবে সাম এ আর বি। আচ্ছা বলো তো, স্টেটমেন্টে যদি সাম এ আর বি বলে, কনক্লুশন দিয়েছে সাম এ আর নট বি, রাইট বলবো না রং বলবো? স্টেটমেন্ট বলেছে সাম এ আর বি, কনক্লুশন জানতে চেয়েছে সাম এ আর নট বি, একদমই ঠিক নয়, ডেফিনেট নয়। কেন শোনো, আজকে ধরো তোমরা আমাকে একটা খুব ভালো করে এই গল্পটা মনে রাখো, বিরিয়ানির প্যাকেট গিফট করেছো, ঠিক আছে? যদিও কোনোদিন দিবি না, তবু একটু মনে মনে ভাবি, চিকেন বিরিয়ানি, তাতে কী আছে? একটা চিকেনের লেগ পিস আছে, একটা ডিম আছে, একটা আলু আছে, আর কিছু রাইস আছে, ক্লিয়ার? কেউ একজন আমাকে দেখলো যে আমি লেগ পিসটা খাচ্ছি, ঠিক আছে, তাহলে আমি সাম পোর্শন খাচ্ছি। এবার সে গিয়ে বাইরে বাকিদেরকে বলল, স্যার গোটা বিরিয়ানির প্যাকেটটা খেয়েছে, ঠিক বলেছে না ভুল বলেছে? ভুল বলেছে, কারণ আমরা তো শিওর জানি না যে স্যার গোটা বিরিয়ানির প্যাকেটটা খেয়েছে, ক্লিয়ার? আর একজন বাইরে বেরিয়ে বলল, স্যার বিরিয়ানির প্যাকেট গোটাটা খেতে পারেনি, সে ঠিক বলেছে না ভুল বলেছে? সেও ভুল বলেছে, তার কারণ দেখেছে কি শুধু লেগ পিসটা খেতে, তাহলে বাকি পোর্শনটা খেয়েছে কি না সেটাও বলতে পারবো না, আর বাকি পোর্শনটা খায়নি সেটাও বলতে পারবো না, দুটোই পসিবিলিটি। হতে পারে স্যার বাকি পোর্শনটা খেয়েছে, হতে পারে স্যার বাকি পোর্শনটা খায়নি। এটার বেলা ঠিক রেসপন্স করলি, স্যারকে জোর করে গোটা প্যাকেটটা খাওয়ালি না। আর এখানে যখন আছে সাম এয়ার বি, তারপর যখন কনক্লুশন বলছে সাম এয়ার নট বি, তাহলে ঠিক বলছিস কেন? তাই তো, সাম এয়ার বি বলেছে, বাকি সাম সম্পর্কে তো আমাদের জানাই নেই, তাহলে সেটা নট বলবো কি করে? আবার যদি বলতো অল এয়ার বি, সেটাও বলতে পারবো না, কারণ আমি তো জানি না, আমি শুধু সাম এয়ার বি এটুকুই জানি। এইবার দেখ, এই সাম এয়ার বির কত রকম ডায়াগ্রাম হতে পারে। সাম এয়ার বি মানে অবশ্যই এর এই পোর্শনটা বি এর সাথে ইন্টারসেক্ট করছে, সাম এয়ার বি, ঠিক আছে? এইবার আমাকে বল, এটা সাম এয়ার বি এর জন্য বলতে পারি না, ঠিক আছে? আবার আমাকে বল, কি হলো মাঝে মাঝে কি হচ্ছে? এটা সাম এয়ার বি এর নয়, এটাও সাম এয়ার বি এর নয়, কেন স্যার? হ্যাঁ, কিন্তু সাম এয়ার বি এর জন্য কেন বলতে পারবো, পসিবিলিটি ক্ষেত্রে কেন বলতে পারবো? ভালো করে শোন, আমি গোটা বিরিয়ানির প্যাকেটটা খেয়েছি, ও সামনে বসে দুজনে মিলে খেয়েছি, ঠিক আছে? ও বেরিয়ে গিয়ে বলল, স্যার বিরিয়ানির প্যাকেটে লেগ পিসটা খেয়েছে, ও ঠিক বলেছে না ভুল বলেছে? অবশ্যই ঠিক বলেছে, কারণ আমি যখন গোটা প্যাকেটটা খাচ্ছি, তাহলে বিরিয়ানির প্যাকেটে লেগ পিসটা খেয়েছি, বা শুধু তখন থেকে লেগ পিসটাই খাচ্ছি। যদি ডিমটা খাই, ও বেরিয়ে এসে বললো স্যার বিরিয়ানি প্যাকেটে ডিমটা খেয়েছে, আমি একদম ঠিক, কেন? আমি তো গোটা প্যাকেট খেয়েছি, তার মধ্যে তো সব অংশই খেয়েছি। তাহলে কেউ যদি শুধু বলে স্যার ডিমটা খেয়েছে, তাহলে গোটাটা খেয়েছে, এটা হতেও তো পারে যে স্যার গোটা প্যাকেটটাই খেয়েছে, কি আছে এটা কি এই কোয়েশ্চেনের কিছু? আমার এই ক্লাসের লিঙ্কটা দিলে না, আমি তাহলে দেখতেই পাচ্ছি না কোথায়। ও কারণ আমি অনলাইনে তাহলে যারা করছে তাদেরকে আমি কোয়েরি অ্যান্সার করতেই পারবো না।
উজ্জ্বল সান্ত্বনা শোনা যাচ্ছে তো? একটু বলবে? হ্যাঁ চলো, গুড ইভিনিং প্রত্যেককে, ভেরি গুড ইভিনিং যারা অনলাইনে আছো, যার যেখানে ডাউট থাকবে জিজ্ঞাসা করবে। আচ্ছা তাহলে সাম এ আর বি থেকে ডেফিনেট কনক্লুশন কি হতে পারে একটু নিজেরা বল, মানে ডেফিনেটলি বলতেই পারবো। ভেরি গুড, এখান থেকে ডেফিনেটলি আমরা বলতে পারছি ডেফিনেট কনক্লুশন সাম বি আর এ, এটা আমরা ডেফিনেট এই কনক্লুশনে আসতে পারি। ঠিক আছে, আর পসিবিলিটি কি কি হতে পারে বল? একদম ভালো করে পসিবিলিটিগুলো লেখ, এটা সব থেকে বেশি পরীক্ষার হলে ব্যথা দেয়। ঠিক আছে, পরীক্ষার হলে সব থেকে এটা ব্যথা দেয়, পসিবিলিটিগুলো এখানে লিখছি, মানে এর পসিবিলিটি কি কি হতে পারে একটা একটা করে দেখ। সাম এ আর নট বি পসিবিলিটি, এটা রাইট সাইডে লিখছি। অল এ আর বি, এটাও পসিবিলিটি। অল বি আর এ, এটাও পসিবিলিটি। সাম বি আর নট এ, এটাও পসিবিলিটি, এটাও ডেফিনেট নয়। কিন্তু তাহলে কি কি পেলাম? সাম এ আর নট বি, এটাও পসিবিলিটি। অল এ আর বি, এটাও পসিবিলিটি। অল বি আর এ, এটাও পসিবিলিটি। সাম বি আর নট এ, এটাও পসিবিলিটি। ক্লিয়ার এটুকু? যারা অনলাইনে আছো তারা একটু বলবে, সান্ত্বনা, সায়ন্তন, বেলা, সবার থেকে এখনো ক্লাসটা লাইক পাইনি কেন? লাইক না পেলে ভালো লাগে এতজন অনলাইনে আছো? এটুকু ক্লিয়ার হয়েছে? যার যেটা ডাউট আছে, মনে যা প্রশ্ন আসছে, প্রশ্নটা ঠিক বুদ্ধিমানের মতো হবে কিনা, বাকিরা কি ভাববে, একদম এসব মাথায় রাখিস না। যা মনে হচ্ছে, আমার ভুলভাল প্রশ্ন শুনতে বেশি ভালো লাগে, তার কারণ তাতে অনেক কিছু বলার থাকে। কিচ্ছু প্রশ্ন মাথায় আসছে না, এত সহজে বোঝা যাচ্ছে, খুব ভালো। ক্লিন করবো বোর্ডটা, ক্লিন করবো। এরপর আর একটা কি দেখতে পাই আমরা? নো এ আর বি, নো এ আর বি, এই ডায়াগ্রামটার কেস কি? এর সাথে বি এর কোনো রিলেশন থাকবে না। ঠিক আছে, এখান থেকে ডেফিনেট কনক্লুশন কি? ডেফিনেট কনক্লুশন হচ্ছে নো বি আর এ। এখান থেকে আর কোনো ডেফিনেট কনক্লুশন পাচ্ছি? অবশ্যই পাচ্ছি। কি পাচ্ছি? সাম এ আর নট বি, সাম বি আর নট এ। কেসটা কি হলো? সেই বিরিয়ানির দিকে চলে যায়। কেউ একজন দেখেছে স্যার গোটা বিরিয়ানি প্যাকেটটা খায়নি। ঠিক আছে, এইবার বেরিয়ে বললো স্যারকে দেখলাম বিরিয়ানি প্যাকেটে আলুটা খায়নি, ঠিক বলছে না ভুল বলছে? ঠিক বলছে। কেউ একজন বেরিয়ে বললো স্যার বিরিয়ানি প্যাকেটে লেগ পিসটা খায়নি, ঠিক বলছে না ভুল বলছে? ঠিক বলছে, কারণ কোনোটাই যদি না খায় তার মধ্যেকার কোনো পার্ট খায়নি, এটা তো ঠিক, ওটা তো ডেফিনেট, ওটা নিয়ে তো কোনো চাপ নেই। তাহলে নো এ আর বি, স্যার বিরিয়ানির প্যাকেটের কিছু খায়নি, মানে স্যারের পেটেতে বিরিয়ানির প্যাকেটের কিছু নেই, দেখ নো বি আর এ। আর সাম এ আর নট বি, মানে বিরিয়ানির প্যাকেটের কিছু স্যারের পেটে যায়নি, আর এটা সাম বি আর নট এ, মানে স্যারের পেটের কোনো অংশেই বিরিয়ানির কোনো কোনা নেই। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা ক্লিন করব। এখান থেকে আর একটা প্রশ্ন তোদের কাছ থেকে আমার শোনা খুব উচিত ছিল, মানে খুব দরকার ছিল, এখনও পেলাম না প্রশ্নটা।
স্যার এটার পসিবিলিটি কি হবে বল, পসিবিলিটি কি হবে? অল ডেফিনেট তো, সেটা এটার কোনোই পসিবিলিটি কিছু নেই না। এর আবার পসিবিলিটি কি? পসিবিলিটি কখন আসে? যখন বলে ভেবে জানাবো। যখন প্রথমেই না করে দিয়েছে আর পসিবিলিটি আসে, তখন আবার অন্য গলি ধরতে হবে। একদম সেম কনসেপ্ট, একদম নো বলে দিয়েছে আর কোনো পসিবিলিটি নেই। এক সপ্তাহ পর দেখা যাক, রেজাল্টটা বেরোলে দেখা যাক, বাড়িতে মা না থাকলে দেখা যাক, ঠিক আছে, যদি ফোন করে। এখানে কোনো সেই জায়গাটাই আর থাকবে না, নো এআরবি। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? এরপর আরেকটা খুব বিষয় থাকবে, সাম এ আর নট বি, ঠিক আছে? আচ্ছা, এই ডায়াগ্রামের ক্ষেত্রে এই ডায়াগ্রামটা বলছিস তো, অবশ্যই হতে পারে। তাহলে এইটা দেখে সাম এ আর নট বি, যারা অনলাইনে আছে তাদের কোনো ডাউট থাকলে জাস্ট আর বলবে, আর মানে রিপিট, ঠিক আছে? আচ্ছা, সাম এ আর নট বি, যখন এই স্টেটমেন্ট পেলাম কনক্লুশনে, আমার যখনই থাকে সাম এ আর বি লিখতে ইচ্ছা করে, মানে মনে হয় ঠিক হয়েছে দাগ দিই, একদমই নয়। কারণ সাম এ আর নট বি শুধুমাত্র এই ডায়াগ্রামটাই সত্যি নয়, এইটাও সাম এ আর নট বি। কেন? তার কারণ যদি সেই বিরিয়ানির প্যাকেটে আসি, যদি কিছুটা না খাই, তাহলে কেউ যদি বলে তার মধ্যেকার কোনো একটা অংশ খাই নেই, আমি যদি কোনোটাই খাই নেই, তাহলে সেটাও তো সত্যি। তার মানে আমাকে তো স্টেটমেন্টকে কন্ট্রাডিক্ট করছে না এই ডায়াগ্রাম। আমাকে ডায়াগ্রাম সেটা হতে হবে যেটা স্টেটমেন্টকে স্যাটিসফাই করে, মানে স্টেটমেন্ট যাতে ঠিক সেই ডায়াগ্রাম করতে হবে। তাহলে সাম এ আর নট বি এটা ডেফিনেটলি স্যাটিসফাই করছে, কারণ কোনো এই তো বি নয়, তাহলে কিছু এ তো বি হবে না, এটাই তো স্বাভাবিক। তোর মুখটা একটুখানি এটা নিয়ে কোনো ডাউট আছে? থাকলে অবশ্যই জিজ্ঞাসা কর, কারণ আমি অনেক ডেপথে ঢুকে শুধু এই করলে ওই ওই করলে সেই করাচ্ছি না, অতএব ডাউট আসা স্বাভাবিক, যদি থাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? আচ্ছা, আবার এটাও সাম এ আর নট বি, ঠিক আছে? সাম এ আর নট বি এখান থেকে আমরা ডেফিনেট তাহলে কি বলতে পারবো কনক্লুশন? সাম এ আর নট বি থেকে আমরা ডেফিনেট কনক্লুশন একটাই বলতে পারবো, সাম এ আর নট, না সাম বি আর নটে বলতে পারছি, এই ডায়াগ্রাম তো হতে পারে, ঠিক আছে? সাম এ আর নট বি থেকে খুব ভালো করে দেখ, ডেফিনেট কনক্লুশন আলাদা করে কিচ্ছু বলতে পারবো না, একদম আগের যে কোশ্চেনটা ছিল, একদম সবটাই পসিবিলিটিতে আছে। নো এ আর বি এতে কাউকে পসিবিলিটিতে পেলাম না, আর সাম এ আর নট বি কে সবাইকে পসিবিলিটিতে পেলাম, ঠিক আছে? কথাটা ক্লিয়ার? সাম এ আর নট বি মানে আজকে কথা বলবো না, এবার কি কি পসিবিলিটি? কোনোদিন কথা বলবে না, হতে পারে, কালকে কথা বলবে, হতে পারে, দেখ তাই তো হচ্ছে, সাম এ আর নট বি বলেছে, তাহলে সব রকমটাই পসিবিলিটি। সিওর করে কিছু জানি না, সিওর করে এটাই জানি যে আজকে কথা আর বলবে না, এবার কালকে বলতেও পারে, কালকে নাও বলতে পারে, কোনোদিন নাও বলতে পারে, আর শুধু আমার মনের মধ্যেই কথাটা থেকে যেতে পারে, সব রকমই চান্সেস আছে, ঠিক আছে? তাহলে পসিবিলিটিটা লিখে দিই, সুবিধা হবে। কি হবে? সাম এ আর নট বি, তাই তো? নো এ আর বি, এগুলো সব পসিবিলিটি, কিন্তু নো এ আর বি পসিবিলিটি, অল বি আর এ পসিবিলিটি, আর সাম বি আর এখানে ধরে যাবে তো, হ্যাঁ, নট এ, এটাও পসিবিলিটি। আরেকটা পসিবিলিটি আছে কি? সাম এ আর বি, সাম এ আর বি, আবার এটাও বলতে পারি সাম বি আর এ, নট এ করে দিয়েছি, আবার সাম বি আর এ এটাও হতে পারে, সবটাই পসিবিলিটি, সাম বি আর এ।
অল বিআর এ সাম বিআর অল বিআর এ কি করে, হ্যাঁ অল বিআর এ কি করে, এই কারণে প্রিয়াঙ্কা এখানে বলেছে সাম এ আর নট বি। দেখো এই ডায়াগ্রামটায় সাম এ আর নট বি পাচ্ছি আমরা, কি পাচ্ছি যে এর বেশ কিছু পোর্শন যারা বি এর সাথে নেই, তাহলে সাম এ আর নট বি। তাহলে আমার এই পসিবিলিটি থাকতে পারে যে অল বি আর এ, এটা ডেফিনেট নয়, অল বি আর এ কি করে মানে অল বি আর এ ইজ আ পসিবিলিটি। আবার বলছিলাম তুমি প্রথম থেকে ছিলে কিনা জানি না, সাম এ আর নট বি মানে আমার এটা বোঝাচ্ছে কিছুটা এ বি এর সঙ্গে কখনোই সম্পর্ক থাকবে না, তার মানে এটা বোঝাবে না যে বি আমার মধ্যে নেই, অর্থাৎ আমার মনের, আবার ওই এক্সাম্পল দিই, আমার ভালো এক্সাম্পল মাথায় আসে না কোনো টপিকে, আমার মনের সমস্ত অংশ জুড়ে এ নেই, তার মানে এটা কি হতে পারে যে বি, এই যে বি সে থাকার পরেও মানে বি গোটাটা আমার মন জুড়ে নেই, তার মানে এটা তো হতে পারে যে বি টোটালটা ঢুকে গেছে কিন্তু আমার মনটাকে কমপ্লিট করতে পারেনি, সবটা জুড়ে থাকতে পারেনি কিন্তু সে সবটা আমার মনে আছে, কিন্তু আমার মনটা আরও বড়, আমি আবার আরও জায়গা রেখেছি বেশ কিছু জনের জন্য, এটা হতে পারে তো, একদম এটা সেটা। এবার ক্লিয়ার হয়েছে? আর সায়ন্তন কি বলছো, অল বি আর এ, অল বি আর এ ইজ আ পসিবিলিটি, এই ডায়াগ্রামের ক্ষেত্রে এগুলো পসিবিলিটি বলছি, এগুলো ডেফিনেট করে আমাকে কেস খাওয়াস না, এগুলো সব পসিবিলিটি বলছি। প্রিয়াঙ্কা ক্লিয়ার হয়েছে, মোটামুটি বিষয়টা বোঝা গেছে, কারো কোনো ডাউট থাকলে বলো। এবার আমি কোশ্চেনে ঢুকবো, দেখা যাচ্ছে কি আছে স্টেটমেন্ট, সাম হিলস আর রিভার, সাম রিভার আর ডেজার্ট, অল ডেজার্ট আর সি, ঠিক আছে, তার সঙ্গে তিনটে কনক্লুশন দেওয়া আছে, সাম সি আর রিভার, সাম সি আর হিলস, সাম ডেজার্ট আর, অনলি ওয়ান বলছিস মানে সাম সি আর রিভার, এটা রাইট, সাম সি আর হিলস এটা বলছিস রাইট না, সাম ডেজার্ট আর হিলস এটাও বলছিস রাইট না, আচ্ছা বি বলছে ওকে। এবার একটু দেখি, এইবার একটা কথা বলবো, সেটা হচ্ছে যাদের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক বলা নেই, বিষয়টা কীরকম, আমি যদি এখন বলি যে প্রত্যেক দিন রাত্রিরে আমার সাথে অনুষ্কার কথা হয়, ঠিক আছে, অনুষ্কা 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 শর্মা, ঠিক আছে কথা হয়, এবার তোরা ডেফিনেটলি এটা মনে মনে ভাবিস না, স্যার যা চোপা আপনার জীবনে ফোন করবে না, এরকম মনে মনে ভাবিস না, এই বল এটা ঠিক না ভুল কিছু বলতে পারবি, জানা নেই তো, ঠিক আছে, হতেও পারে কথা হয় আবার নাও হতে পারে কথা হয় না, বিকজ আমার সাথে অনুষ্কার সম্পর্কের কথা রিলেশনের কথা কিছুই বলা নেই, হতে পারে যে অনুষ্কা আমাকে ফোন করে আমি ধরি না, এটা হতেই পারে, তাহলে সেটা তো জানা নেই আমার। এইখানে কি বিষয়টা কেন বললাম, কারণ যাদের মধ্যে সরাসরি সম্পর্ক নেই তাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করে আমরা ডেফিনেট করে বলতে পারবো না তাদের মধ্যে রিলেশন হবে না রিলেশন হবে না, যে দুটো বলবে সেই দুটোই ক্রস করবো, ঠিক আছে। এবার কোশ্চেনের দিকে কি বলছে, সাম হিলস আর রিভার, আমি অনেকগুলো আঁকা দেখিয়েছি, পরীক্ষায় অত রকমভাবে তো আঁকা সম্ভব নয়, পরীক্ষায় একদম বেসিক জায়গা থেকে আঁকবে, যখন পসিবিলিটির কোয়েশ্চেন থাকবে তখন আমরা ডায়াগ্রাম বানাতেও পারি অথবা ব্যাক অফ মাইন্ড আমাদের ভাবতে হবে যে কী ডায়াগ্রাম তার হতে পারে। চল সাম হিলস আর রিভার, সাম হিলস আর রিভার, আর কি বলছে, সাম রিভার আর ডেজার্ট, আর কি বলছে, অল ডেজার্ট আর সি। ফার্স্ট সাম সি আর রিভার, তাহলে সিভারের যে সি এর যে অংশটা ডেজার্টের সাথে আছে সে রিভারের সাথেও আছে, তাহলে সাম সি আর রিভার ডেফিনেটলি রাইট। সেকেন্ড বলছে সাম সি আর হিলস, আচ্ছা সি আর হিলস এখানে কোশ্চেনে দেখ বা এখানেও দেখ, ডাইরেক্ট কোনো রিলেশন আমার বলা আছে, তাহলে সাম সি আর হিলস এটা বলতে পারবো না, ক
কোশ্চেনে যদি থাকতো সাম সিয়ার নট হিলস না যদি থাকতো সেটাও বলতে পারতাম না বিকজ পসিবল একদম ডেফিনেট বলতে পারতাম না বিকজ সিয়ার হিলের কথা আমার বলা নেই এটা ছাড়াও তো আরো ডায়াগ্রাম হতে পারে দেখ কি ডায়াগ্রাম কেন বলতে পারলাম না ডায়াগ্রামটা একবার ভাব সাম হিলস আর রিভার সাম হিলস আর রিভার করেছি বললো সাম রিভার্স আর ডেজার্ট আমি রিভারের এই পোর্শনের সাথে ডেজার্ট করতে পারি করতেই পারি আমার তো বলা নেই হিলের সাথে ডেজার্টের কোনো রিলেশন হবে কি না হবে আমি এটাকে হিলের সাথে ডেজার্টে কোনো রিলেশন রাখিনি এখানে আমি রেখেছি আমার আলটিমেট টার্গেট হচ্ছে সাম রিভার আর ডেজার্ট করা আমি সাম রিভার আর ডেজার্ট করেছি সেটা হিলের ওপর দিয়ে যাবে না ওপর দিয়ে যাবে না আমার জানা দরকার নেই এখানে বলেছে অল ডেজার্ট আর সি আমি অল ডেজার্ট আর সিটাকে এইভাবে করেছি আমার ইচ্ছা হয়েছে আমি করেছি অল ডেজার্ট সি এর মধ্যে আছে তো হিলস আর রিভারের সাথে সি এর কি সম্পর্ক আমার বলা নেই তাহলে আমার ইচ্ছা হয়েছে আমি করেছি এইবার বল সাম সি আর নট হিলস বা সাম হিলস আর নট সি এই লজিকে কখনো কি আমি নিয়ে যেতে পারবো কারণ আমার সাথে সি আর হিলসের কোনো ডেফিনেট রিলেশন বলা নেই তাহলে হবেও বলতে পারবো না হবে নাও বলতে পারবো না বাট এই দুজনের মধ্যে যে কোনো একটা বিষয় হয় যখন আইদার আরটা করাবো তখন ওটা বলবো ক্লিয়ার থার্ড বলছে সাম ডেজার্ট আর হিল একদম সেম লজিক সাম ডেজার্ট আর হিল আমরা ডেফিনেট বলতে পারলাম না বোঝা যাচ্ছে আবার যদি বলতো সাম ডেজার্ট আর নট হিল সেটাও বলতে পারতাম না কারণ এই ডায়াগ্রামও হতে পারে একদম এখানে কনক্লুশনে যেটা ডেফিনেট সেটা দেব যদি তোর পসিবিলিটি বা সম্ভাব্য জিজ্ঞাসা করে কোয়েশ্চেনে বলা থাকবে মেবি ক্যান বি বা ইট উইল বি পসিবল এরকমভাবে বলা থাকবে ক্লিয়ার চল নেক্সট কোয়েশ্চেন এই দেখ যেটা তুই চাইছিলিস এখানে পসিবিলিটি কথাটা বলা আছে শান্তা এই কোয়েশ্চেনটা দেখো আশা করি বিষয়টা আরো একটু ক্লিয়ার হবে বলছে সাম কলস আর মেসেজ অল মেসেজ আর চ্যাট আমাকে জানতে চাইছে সাম চ্যাট আর কলস অল কলস আর চ্যাট ইজ আ পসিবিলিটি অল মেসেজ আর কল ঠিক আছে ভেরি গুড ওয়ান অ্যান্ড টু কেন এবার একটু ডায়াগ্রামটা করি একদম ডায়াগ্রামটা চেঞ্জ হবে সাম কলস চেঞ্জ হবে না পসিবল ডায়াগ্রামটাও আমাকে দেখতে হবে চেঞ্জ কি হবে যা বলা আছে স্টেটমেন্ট সেটার মধ্যেই থাকবে সাম কলস আর মেসেজ সাম কল আর মেসেজ অল মেসেজ আর চ্যাট এটা প্রত্যেকে আমরা এটা বানিয়েছি এটা নিয়ে কোনো চাপ নেই এইবার বল আমাকে বলছে অল কলস আর চ্যাট ইজ আ পসিবিলিটি আমি কি বললাম যখনই পসিবিলিটি হবে আমাকে সেকেন্ড অপশান মানে আরেকটু ভাবতে হবে সাম কলস আর মেসেজ সাম কলস আর মেসেজ এই ডায়াগ্রাম করেছি তারপর বলেছে অল মেসেজ আর চ্যাট আমি এটাকে চ্যাট করেছি আমি কি কোনো ভুল করেছি আমি স্টেটমেন্টকে কোনো কন্ট্রাডিক্ট করেছি না এইবার আমাকে জানতে চাইছে টু সাম চ্যাট আর কল ডেফিনেটলি সাম চ্যাট আর কল পাচ্ছি ঠিক আছে রাইট অল কলস আর চ্যাট যদি কোয়েশ্চেন এখানে শেষ তাহলে এটা হচ্ছে কাটা কারণ আমরা ডেফিনেট কনক্লুশন বলতে পারছি না যে অল কলস চ্যাট হবে ক্লিয়ার যখনই বলছে অল কল আর চ্যাট ইজ আ পসিবিলিটি তখন এটা কিন্তু রাইট কারণ পসিবিলিটি আছে হওয়ার থার্ড বলছে অল মেসেজ আর কল বলতে পারলাম না আচ্ছা বলতো যদি অল মেসেজ আর কল ইজ আ পসিবিলিটি বলতো রাইট বলতাম কেন রাইট বলতাম তখন যখন বলছে সাম কল আর মেসেজ এটাও তো সাম কল আর মেসেজের জন্য তখন বলেছিলাম মনে আছে আর অল মেসেজ আর চ্যাট আমি এইভাবে তখন ভাবতাম ডায়াগ্রামটা হতে পারে কি না তাহলে এবার বল অল মেসেজ আর কল ইজ আ পসিবিলিটি বাট নট ডেফিনেট তাহলে এখানে যখন ডেফিনেট বলছে আমরা অবশ্যই বলবো কাটা যেই বলবে ইজ আ পসিবিলিটি আমরা বলবো রাইট বোঝা যাচ্ছে বিষয়গুলো আমাদের পরীক্ষার হলে ভুল হয়ে যাওয়ার কারণ এই
ব্যাক অফ মাইন্ডে এই জায়গাগুলো আমরা ভাবি না। চল দেখি নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন আমি দেখছি, আমি পরের দিন ক্লাস থাকলে আমি অবশ্যই একটু বড় এই করে নিয়ে আসবো। স্টেটমেন্ট, সাম বক্সেস আর হ্যামার, সাম হ্যামারস আর ডিল, অল ডিলস আর রিংস, কনক্লুশন সাম রিংস আর হ্যামার, সাম রিংস আর হ্যামার, সাম হ্যামার আর বক্সেস, সাম রিং আর বক্সেস, সবাই একমত? ডেফিনেটলি অনলি ওয়ান অ্যান্ড টু, ঠিক আছে, সাম বক্সেস আর হ্যামার। আর সাম হ্যামারস আর ডিল, অল ডিল আর রিং, তাহলে এখানে যা বলেছে সাম রিংস আর হ্যামার ডেফিনেটলি বলতে পারছি, সাম হ্যামারস আর বক্সেস বলতে পারছি, সাম রিং আর বক্সেস বলতে পারছি, তাই তো? কখনোই বলতে পারছে না, বাট যখনই বলতো সাম রিং আর বক্সেস ইজ আ পসিবিলিটি, তখন আমরা রাইট বলতাম কি? কেন বলতাম বল? তখন একদম ভেরি গুড, তখন আমরা ভাবতাম যে আমার এই ডিলের সাথে আটটা এইভাবে হয়েছে রিংটা, ঠিক আছে, সেই কারণে পসিবিলিটিকে রাইট বলতাম। ডেফিনেটলি এখানে অ্যান্সার হচ্ছে ওয়ান টু, মানে সি ফলো। বাহ, ভালো কোয়েশ্চেন। অল স্প্যারো আর বার্ড, নো প্যারট ইজ বার্ড, সাম ক্যামেলস আর প্যারট, প্রত্যেকের অ্যান্সার চাই যারা অনলাইনে আছে তাদেরও। আচ্ছা অনলাইনে যারা আছো বোঝে যাচ্ছে, একটুখানি কমেন্টে থামস আপটা দেখি না, তাহলে আমি অন্তত কনফিডেন্স পাই যে যা বলছি তোমাদের কাছে ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে। একটু একটু থামস আপটা কষ্ট করে কমেন্টে, বেলা, শান্তা, সায়ন্তন, প্রিয়াঙ্কা অ্যান্সার তো দেবেই, তার সঙ্গে একটু উজ্জ্বল, থ্যাংক ইউ মিস রিনা, বৈশাখী আমি তো অ্যান্সার পাচ্ছি, তার সাথে একটুখানি থামস আপ দেখতে চাইছি কমেন্টে। চলো দেখি, অল স্প্যারো আর বার্ড, বলছে নো প্যারট ইজ বার্ড, তাহলে বার্ডের সাথে একদম প্যারটে কোনো রিলেশন নেই। আর বলছে সাম ক্যামেলস আর প্যারট, এইটা কিন্তু একটা একদম ভেরি গুড, এই জায়গাটা শুধু মাথায় রাখবে, ক্যামেলস আর প্যারট বলেছে, স্প্যারো আর বার্ডের সাথে ক্যামেলের কি রিলেশন বলা নেই, কেউ বললি স্যার সাম ক্যামেলস আর প্যারট, আমি ক্যামেলসটা এইভাবে ডায়াগ্রাম করব, ডেফিনেটলি সে ঠিক করেছে। আবার কারোর ইচ্ছে হয়েছে স্যার একদম আমি এইভাবে ক্যামেলটা করব, সেও ঠিক করেছে, কারণ আমার তো সরাসরি কোনো সম্পর্ক বলা নেই, যার সঙ্গে সম্পর্ক বলা নেই। কিন্তু স্যার ওরকম করলে তো কিছু প্যারট আবার বার্ডে কেন, কিছু প্যারট কি করে বার্ড হবে, প্যারট আর বার্ডের মধ্যে কোনো রিলেশন আছে নাকি? ভালো করে বল, এখানে কনফিউজ হচ্ছে না, আমার ক্যামেল বার্ডের সাথে আছে, প্যারটের সাথে আছে, ঠিক আছে, তার মাঝখানে এই দুজনের মধ্যে কোনো সম্পর্ক হবে কে বলছে? উদাহরণ কি দেব, ডিভোর্স ফাইল হয়েছে, ঠিক আছে, উকিল বরের সাথেও আছে বউয়ের সাথেও আছে, তার মানে কি বর বউ এক হবে, সম্পর্ক আর হবে হচ্ছে না তো, দেখ
এই দুজনের সাথে ডিভোর্স কিন্তু ফাইনাল, এদের দুজনের মধ্যে হচ্ছে না। এবার বললি স্যার উকিল তো এর বাড়িতেও যাচ্ছে ওর বাড়িতেও যাচ্ছে, আরে সে তো ফাইল নিয়ে যাতায়াত করুক না, দুজনের সাথে রিলেশন রাখুক না, এদের মধ্যে কেন সম্পর্ক হবে? ক্লিয়ার? এবার বল সাম বার্ড আর ক্যামেল, ডেফিনেট বলতে পারবো? কখনোই না। সাম বার্ড আর ক্যামেল ডেফিনেট বলতে পারবো না। যদি বলতো সাম বার্ডস আর ক্যামেল ইজ আ পসিবিলিটি তখন বলতে পারতাম, কেন এই লাল রংটা দেখ। ঠিক আছে, কাটলাম। নো ক্যামেল ইজ প্যারো, বল নো ক্যামেল ইজ প্যারো, এটা কখনো বলতে পারবো? যদি শুধু এই ডায়াগ্রামটা ড করে ছেড়ে দিতিস মনে হতো একদম ঠিক হতো, যেটা আমাদের এতদিন পর্যন্ত ভুল হতো, ঠিক বলেছি তো? কিন্তু আমার ক্যামেলের সাথে তো স্প্যারো রিলেশন হতেই পারে, আমি কেন বলবো নো ক্যামেল ইজ স্প্যারো? কারো কোনো ডাউট? সাম স্প্যারো আর প্যারেট, এবার বল সাম স্প্যারো আর প্যারেট কোনোদিন হবে? বোঝা যাচ্ছে? তুই ঘুমিয়ে পড়লি নাকি? ঠিক তো, না না তোর পেছন চল দেখি নেক্সট কি আছে। অল ট্রেন আর বাসেস, নো মেট্রো ইজ বাস, অল বোটস আর মেট্রো, কি হবে এটা? সেম মানে হ্যাঁ, স্প্যারোর অপশানই তো নেই এখানে, এখানে তো স্প্যারোর অপশানই নেই। না ওরকম টাইপ না, এটা ওরকম টাইপ না, কিন্তু অল ট্রেন আর বাসেস, সমস্ত ট্রেন বাসের মধ্যে আছে। আমাকে বল এবার, বলছে নো মেট্রো ইজ বাসেস, মেট্রোর সাথে বাসের কোনো সম্পর্ক নেই, আর বলছে অল বোটস আর মেট্রো। এই দাঁড়া, নোট, ওটা মেট্রো হবে না? হ্যাঁ, বলছে অল বোটস আর মেট্রো, তাহলে সেম কেস, অল বোটস আর মেট্রো, অল বোটস আর মেট্রো, মেট্রোর মধ্যে বোটসটা টোটাল ঢুকলো। আগে ডায়াগ্রাম সাথে চেঞ্জ বুঝতে পারছিস? তুই কোনটা গোলালি? অল মেট্রো আর যদি বোটস বলতো তখন ওটা হতো, ঠিক আছে? এবার বল নো বোট ইজ ট্রেন, রাইট না রং? ডেফিনেটলি রাইট। নো বাস ইজ বোট, ডেফিনেটলি রাইট। নো ট্রেন ইজ মেট্রো, রাইট? ও তুই ঘাটটা এমন নড়লো আমি ভয় পেয়ে গেছি। অল ফলো, ক্লিয়ার?